গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে টুঙ্গিপাড়া যান নবনিযুক্ত সেনাপ্রধান। প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেনাবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। পরে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সমাধি সৌধ কমপ্লেক্সে রাখা পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনাপ্রধান।